তোমরা দেখছো ম্যাথ চ্যানেল জানুয়ারি দু যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোশ্চেনগুলো বাংলার শিক্ষা পোর্টালে আপলোড হয়েছে যে কোশ্চেনগুলো এক থেকে সাত তারিখের মধ্যে তোমাদের স্কুল থেকে দেওয়া হবে সেই কোশ্চেন থেকে এখন আমি ক্লাস ওয়ানের স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার কোশ্চেনটা সমাধান করব। আমার চ্যানেলে অলরেডি ক্লাস ওয়ানের অল সাবজেক্ট মানে সমস্যার সমাধানে সক্ষমতা তারপর সমন্বয় সাধনের সক্ষমতা ইত্যাদি যে টপিকগুলো রয়েছে সেগুলোর থেকে যে কোশ্চেনটা দিয়েছে সেগুলো অলরেডি সমাধান করে আমি কিন্তু আপলোড করে দিয়েছি এই ভিডিওটার জাস্ট আগেই তো সেটা প্রয়োজন হলে অবশ্যই তোমরা এই ভিডিওর শেষে থাকবে সেখান থেকে দেখে নিতে পারো অথবা এই ভিডিওর ডেসক্রিপশনও দেওয়া থাকবে সেখান থেকেও দেখে নিতে পারো তো চলো আজকে শুরু করা যাক স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা দেখো ক নম্বর কী বলেছে নিচের ছবিগুলির মধ্য থেকে বর্ণ অক্ষর সংখ্যা খুঁজে বের করো এই সমগ্র কাজটি শিক্ষক শিক্ষিকারা অভিভাবকদের বুঝিয়ে দেবেন এছাড়া অভিভাবকেরা শিক্ষার্থীদের প্রশ্ন পড়ে বুঝিয়ে দিয়ে সহায়তা করতে পারে আচ্ছা দেখো এক নম্বর প্রশ্ন কি আছে নিচের কোন ছবিটির মধ্যে উমো বর্ণটি লুকিয়ে আছে তা খুঁজে বের করে তার নিচে চিহ্ন দাও দেখো প্রথম ছবিটা দেখো এখানে কোনো দিক থেকেই উমো মনে হচ্ছে না উমো তো তোমরা জানো কীরকম সেটা হচ্ছে এরকম তাই না দ্বিতীয় ছবিতেও নেই তিন নম্বর ছবি যে এইটাতে কিন্তু আছে দেখতেও উমোর মতো এছাড়া এগুলো দিয়ে তোমাদের ওই যে কতগুলো থাকতো না যে উমো নৌকা এরকম একটা কিছু ছিল যে তো সেইটার থেকেও কিন্তু এইটাই হবে উত্তর ঠিক আছে বুঝতে পারছ নিশ্চয়ই এরপরের দু নম্বর প্রশ্নটা দেখো নিচের কোন ছবিটির মধ্যে যে বর্ণটি লুকিয়ে আছে তা খুঁজে বের করে তার নিচে টিকচিহ্ন দাও দেখো এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে এই ছবিটার মধ্যেই যে বর্ণটা আছে এই যে যে তাই না তাহলে এইখানে টিকচিহ্ন হবে এটা হয়ে গেল তারপরে তিন নম্বর দেখো এবার পাপড়ি হলো হয়নি কোনো ভুল দেখো এই যে একটা ফুল রয়েছে এই যে এইগুলো হচ্ছে পাপড়ি তাই না এইগুলো পাপড়ি হ্যাঁ তো বলেছি কি ক নম্বরে নিচের শূন্য থেকে নয় পর্যন্ত কোন গাণিতিক সংখ্যাটি দিয়ে উপরের ফুলের পাপড়ির এই ছবিটি তৈরি করা সম্ভব তার নিচে চিহ্ন দাও দেখো এই যে ফুলটার পাপড়িগুলো এরকম টাইপের না এরকম এরকম তো এটা দেখো তার মানে বুঝতেই পারছ যে এই যে পাঁচের মতো তার মানে এই ঘরে হবে চিহ্ন পাপড়িগুলো পাঁচ দিয়ে হয়েছে এবার। এটা করার পরে তোমরা পাপড়িগুলো রং করবে দেখো এখানে তোমাদের ছবিতে যে রংটা ব্যবহার করা হয়েছে সেই রংটাই কিন্তু তোমরা ব্যবহার করবে দেখো পাপড়িগুলো আছে হলুদ রঙের তো এখন এইগুলো সব হলুদ রং করে দেবে ঠিক আছে আমার এখানে কিন্তু হবে না ভালো তোমরা এই পেজটা তো পাবে তোমাদেরকে স্কুল থেকে দেওয়া হবে তোমাদের রং পেন্সিল দিয়ে এগুলো রং করে দেবে আমার এটা ঠিক হলুদ হলো না যে হলুদটা দেওয়া আছে এই ছবিতে সেই হলুদটাই দেবে আর তারপরে মাঝখানেরটা এরকম একটা পিঙ্ক কালার আছে সেই কালারটা দেবে ঠিক আছে আর এইটা একটা গ্রিন কালার আছে হ্যাঁ গ্রিন কালারটা দেবে এইভাবে রঙটা তোমরা করে দেবে ঠিক আছে এরপরে দেখো চার নম্বর প্রশ্ন হাঁসটা কেমন দেখো জলেই ভেসে যায় হ্যাঁ হাঁসটা জলে ভেসে যাচ্ছে ক নম্বরে কি বলেছে নিচের শূন্য থেকে নয় পর্যন্ত কোন গাণিতিক সংখ্যাটি দিয়ে নিচের হাসটির এই ছবিটি তৈরি করা সম্ভব তাহলে হাসটা কোনটা দিয়ে তৈরি হয়েছে মনে হচ্ছে তার নিচে চিহ্ন দাও আর ছবিতে রঙ করো মানে এই ছবিটাতে রঙ করতে হবে তো দেখো হাসটা দেখো দুই দিয়ে এইটা দিয়ে কিন্তু তৈরি হয়েছে কেমন এই যে এই যে এই জায়গাটা এটা দুই বা এই জায়গাটা এটা দুই তো এটাই হবে উত্তরটা তো এবার তোমরা রঙটা করবে হাঁসের গায়ে যেরকম রংটা রয়েছে হ্যাঁ সেটা দেখে দেখে রংটা করবে নিচে জলটা রয়েছে নীল রঙের আমি একটু দেওয়ার চেষ্টা করছি দেখো এই রংটা এই যে এই জায়গাটা এই রঙটা নীল রংটা দেবে আর গায়ে একটা কেমন কালচে কালচে একটা রঙ আছে এই জায়গা দিয়ে একটা কালচে কালচে রঙ আছে এরকম 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 দেবে এখানেও এরকম 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 দেবে খুব একটা ভালো আমার হচ্ছে না আর ঠোঁটটা আছে হলুদ রঙের এই হলুদটা এখানে দেবে হ্যাঁ এইভাবে রঙটা তোমরা খুব সুন্দর করে করবে তাহলে এটা হয়ে গেলো এরপরে দেখো কী আছে শিক্ষার্থীরা বর্ণটির চেহারা দেখবে কিভাবে বর্ণটি লিখতে হয় তা দেখবে এবার বিন্দু বিন্দু জুড়ে বর্ণটি লিখবে ফাঁকা জায়গাটিতে নিজে নিজে বর্ণটি লিখবে এই যে নিচে যে বর্ণগুলো এগুলো কি করে লিখতে হয় সেটা লিখতে বলেছে ক নম খ নম্বরে কী বলেছে নিচের ছকের নির্দেশ মতো কাজগুলি করো ছকে যা দেওয়া আছে সেই নির্দেশ মতো কাজগুলো করতে হবে দেখো প্রথমে কি আছে বর্ণটি চেনো এটা হচ্ছে কি বর্ণ তোমরা তো এতদিনে নিশ্চয়ই শিখে গেছ এটা হচ্ছে সরেয়া তারপরটা বলেছে বর্ণ লেখার পদ্ধতিটি দেখো এই যে দেখো তীর চিহ্ন দেওয়া আছে এই যে এই তীর চিহ্নটা যে দেওয়া আছে এখানে দেখো এক নম্বর লেখা আছে দেখতে পাচ্ছ তার মানে প্রথমে এই দাগটা দিতে হবে তাহলে আমরা একটু লেখার চেষ্টা করি প্রথমে এই দাগটা তারপরে দেখো দু নম্বর কোথায় আছে দু নম্বরটা খুঁজে বের করো এইটা তো তিন নম্বর এই যে দু নম্বর দেখো এইখানে দুই নম্বরটা আছে তাহলে আমরা তারপরে এই দুই তারপরে এই তিন এই যে তিন দেখো এখানে তিন লেখা আছে দুই তারপর তিন হয়ে গেল এরপরে চার এই যে পাঁচ তারপরে এইটা ছয় এইভাবেই লিখতে হয় তোমরা অলরেডি শিখে গেছো তবু এখানে দেখিয়েছে যে কিভাবে করতে হয় তো এইভাবে তোমরা করতে পারবে তারপরে দেখো পরের ঘরটাতে কী বলেছে পরের ঘরটাতে বলেছে যে বিন্দুগুলি যোগ করে বর্ণ লেখো এই যে এই বিন্দুগুলি দেখো এখানে এটা যোগ করে এইভাবে বর্ণ লেখো ঠিক আছে যোগ করে দেবে আর নিজে নিজে বর্ণটি লেখো আমি তো অলরেডি এটা লিখেই দিয়েছি এইভাবে লিখতে হবে তারপরে বলেছে নিজে নিজে বর্ণটি লেখো আরেকবার লেখো দুবার তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে প্রথমে এই দাগটা দেবে তারপরে এইটা তারপরে এইটা তারপরে এইটা হুম এরকম হবে ঠিক আছে তাহলে এইভাবে তোমরা লিখবে তাহলে এরপরে দীর্ঘই এটা কিভাবে লিখবে এটাও তোমরা নিশ্চয়ই জানো তবুও আমি একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে এই দাগটা তারপরে এইটা তারপরে এইটা তারপরে এইটা তারপরে এইটা ঠিক একইভাবে তোমরা লিখবে এরকম তারপরে বর্গীয় জ প্রথমে এই না দেখো এখানে ভালো করে লক্ষ্য করো পাঁচ নম্বরে আছে কিন্তু মানে ওপরের এই দাগটা পাঁচ নম্বরে দিতে হবে প্রথমে দিলে হবে না তাহলে প্রথমে এক নম্বর দেখো এই যে এইখানে আছে মানে এই দেখটা আগা হবে এইটা এইটা তারপরে এইটা তারপরে এইটা তারপরে এইটা শেষে ঠিক আছে বুঝলে আবার লিখছি দেখো এই যে এই যে এই যে এই যে তারপরে এই যে এইভাবে লিখবে হয়ে গেল বর্গীয় জ তারপরে মূর্ধন্য মূর্ধন্যটাও এইভাবে করে এইভাবে 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 করে এইভাবে এইভাবে বুঝতে পারছ এটাও হয়ে গেল তাহলে তোমরা এই যে এই ঘরগুলো করবে এই যে এই বিন্দুগুলো জুড়ে দেবে এটাও বিন্দুগুলো জুড়ে দেবে এটাও বিন্দুগুলো জুড়ে দেবে বুঝতে পারলে হয়ে গেল দীর্ঘ এটা তো লিখেছিলাম আগেরবার আচ্ছা এরপরে আছে সি সিটা কী করে লিখবে সি দেখো জানোই তোমরা এইভাবে লিখবে এইভাবে লিখবে এস এইভাবে 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 ঠিক একই রকমভাবে এগুলো জুড়ে দাও ওপরে কি ছিল যেটা জুড়ে দিতে বলেছে তাই না এরকম এরকম ঠিক আছে হয়ে গেল এরপরে দেখো নিচে কি আছে নিচে তোমাদের এখানে নাম লিখতে হবে এখানে যার যার নাম লিখবে যার যার বিদ্যালয়ের নাম মানে স্কুলের নাম কোন ক্লাসে পড়ো ক্লাস তো ওয়ানে পড়ো ক্লাস ওয়ান লিখবে এখানে রোল নাম্বার তোমার কত সেটা লিখবে কোন বিভাগ ক না খ মানে এই যে এ বি সেকশান থাকে না সেই সেকশনটা লিখবে তাহলে বুঝতে পারলে নিশ্চয়ই তাহলে এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে আর পরবর্তী যে ভিডিওগুলো সেগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিও অন করে দেবে যাতে আমি যখনই ভিডিওটা দিই সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও আর ভিডিওটা দেখতে পাও তাহলে এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে